আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আপনারা লোকে একটা জিনিস শেয়ার করতাম, চাইলাম বেগুনের চাটনি, লতো বেগুনের চাটনি বানাই আমরা ফুড়িয়া জানি ওলা বেগুন ভর্তা। তো আমি এখন বেগুন ফুড়ছি, পুরা দেখাইলাম আপনারা রে। বেগুন ফুড়িয়া এখন আমি রসুন, শুকনা মরিচ, বাখর পাতা, পেঁয়াজ দুটা সবটা কাটিয়া রসুন আর শুকনা মরিচরেও বাজিছি আমি, বাজিয়া খাটিয়া বেগুনের লগে তোমা খাইয়ার মাখাইয়া কুইকলি একটা চাটনি হয়ে গেছে আজকে বেগুন ভর্তা। আজকে বেগুন ভর্তা বানাইলাম, আপনারাও নিশ্চয়ই বেগুন ভর্তার চাটনি খায়েন, সকলেও খাই আমরা জানি। তো লতা বাইঙ্গুন ছোটো বাইঙ্গুন হইলে আর কি দরকার, সুন্দর করে ফুড়ি লওয়া যায় কুকারের উপরে গ্যাস দিয়া। দেহকা ফুড়ি লাইছি হুমকো যেটা ভালাইয়া ভালা করে হসলাইয়া মা খাইয়া তো চাটনি হয়ে গেল, একটা চাটনি বানাইলাম আজকে। উফরোর কিছু চামড়া আছে, যেমনি চামড়ারে কিছু ভালাইয়ার চামড়া কিছু শক্ত থাকে, চামড়া ফালাইলে কিছু ভালা, চামড়া তো চলিও গেছে নানি বেগুনের মাখাইয়া দেখাইয়ার আপনারে। মাখানি ওই যার আমার মাখানি শেষ করিলাম, শুকনা মরিচ দিছি ফুড়িয়া, কাঁচা মরিচ দিছি দুইটা, রসুন দিছি, বাহর পাতা দিছি, পেঁয়াজ দিছি দিয়া ভালা করে মাখাইয়া চাটনি আমার রেডি হয়ে যার। খুব জাল, যারা জাল হোম খাইন আপনারা, মেইন জিনিস বলি লাইছি কইতাম লবণ তো দেওয়া লাগবো, লবণ দিছি আপনারা আর কইছি না এখান, তো লবণও দিছি দিয়া তো চাটনি রেডি হয়ে গেছে আমার। আজকে শর্টকাটের মাঝে একটা চাটনির রেসিপি আপনারা দিলাম। প্রিয় ভিউয়ার্স, আমার চাটনির রেসিপি আপনারা আর কিলা লাগলো জানাইবা, আর ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা প্লিজ, ফ্রেন্ড বন্ধুর লোকেও শেয়ার করবা। ইনশাল্লাহ ভালো থাকুক, আসসালামু আলাইকুম।